হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে নবমী, তো নবমীতে আছি আমি বাপের বাড়ি। তো পুজোতে আর কি কদিনের জন্য বেড়াতে এসেছিলাম, তো ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা যায়। তো দেখো, আমাদের বাড়িটা একদমই রাস্তার পাশে। তো এই যে আর কি ঘর থেকে আর কি তোমাদের দেখাচ্ছি রাস্তাটা, রাস্তার একদম মেন রোডের উপরে, মেন রোডের আর কি পাশে। তো আমাদের একদম বাড়ির কাছে দুর্গাপুজো হয়। তো চলো তোমাদের সঙ্গে আমাদের বাড়ির কাছে দুর্গাপুজোটা আর কি, মানে বাড়ি থেকে আর কি দেখাচ্ছি, প্যান্ডেল একটু দেখা যাচ্ছে। তো সেটাই, এই যে প্যান্ডেলটা একদমই দেখা যাচ্ছে বাড়ির কাছ থেকে, একদম বাড়ির কাছে আমাদের দুর্গাপুজোটা আর কি হয়, মানে বাড়ি থেকে আর কি দেখা যায়। যে দাঁড়িয়ে আছে সে একটু জুম করে আর কি তোমাদের দেখাচ্ছি। এবার চলো, মা কী কী করছে রান্না টান্না সেগুলো শেয়ার করে। যে এখানে খাসির মাংস হচ্ছে, আর ওখানে আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করা আছে আর কি। আর এখানে আলু ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, এটা অনেক করা হয়ে গিয়েছে আর এখন হবে, এখনও বাকি আছে। আর এখানে সবজি টবজি কাটা হচ্ছে, তো একটু মানে এরকম তো অগাছল একটু হয়ে আছে, তো পরে আর কি গুছিয়ে নেওয়া হবে। আর এখানে এই যে লাল শাক আর কি হবে, এটা বাদাম দিয়ে আর কি হবে লাল শাকটা। আর মেয়ে খায় না খাসির মাংস, সেই জন্য মেয়ের জন্য আবার আলাদাভাবে এখানে পোলট্রির মাংস আর কি হবে। এই যে পোলট্রির মাংস রাখা আছে মশলা মানে দিয়ে, এখনও মাখানো হয়নি, একবারে মানে মাখিয়ে এটাকে তখন রান্নাটা করবো, খাসির মাংসটা রান্নাটা হয়ে যায়। এই আজকে রান্নার মেনু। আর তোমরা কী কী খেলে না খেলে একটু জানিও, আর তোমাদের পুজোটা কেমন কাটলো একটু জানিও। নবমীতে মানে কী কী খেলে পুজোটা কীরকম কাটলো তোমরা জানিও একটু, ঠিক আছে? এখানে আসলে মানে সেরকমভাবে ভিডিও আর করি না, ভাবলাম চলে একটা করা যাক। আর এই যে এখানে দেখো মেয়ে মামাদের সঙ্গে খেলছে, আর যে ভিডিওটা দেখে যা মুখটা লোকাচ্ছে। এখানে মামাদের সঙ্গে পুচকে পুচকে মামা আছে, তাদের সঙ্গে বসে বসে খেলছে। আর এখনও কিন্তু ভালো গরম আছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো সবাইকে টাটা।